উত্তর গাজায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপির ত্রাণবাহী 14টি ট্রাক প্রবেশ করতে দেয়নি ইসরায়েল, এমন অভিযোগ সংস্থাটির। ইসরায়েলি আগ্রাসনে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা গাজায় ত্রাণ সরবরাহে বাধা দেয়ায় উদ্বেগ জানিয়েছে ডব্লিউএফপি। এক বিবৃতিতে জানায়, বাধার মুখে রুট পরিবর্তন করে প্রবেশের চেষ্টা চালানো হয়, তবে পথে বেশ কিছু ট্রাক থেকে অন্তত 200 টন খাবার লুট করে ক্ষুধার্ত মানুষ। এ ঘটনার পর উত্তর গাজায় খাবার সরবরাহের জন্য প্রবেশ পয়েন্ট খোলার আহ্বান জানায় ডব্লিউএফপি। শুধু বিমান থেকে ত্রাণ ফেলে বিপুল সংখ্যক মানুষের ক্ষুধা নিবারণ সম্ভব নয়, এমন কথাও বলছে সংস্থাটি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।